ইউক্রেনে তীব্র হামলা শুরু করেছে রাশিয়া। নতুন মোড় নিচ্ছে ইউক্রেন যুদ্ধ। পশ্চিমাদের এত সাহায্য সহযোগিতা সবই বিফলে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন। ডোনবাসের যুদ্ধ চূড়ান্ত তীব্রতায় পৌঁছেছে। ডোনবাসের 40টি শহরে একযোগে গোলাবর্ষণ করেছে রাশিয়া। ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো অস্ত্রবাহী বিমানগুলোকেও ভূপাতিত করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনের কাছে থেকে দখল নেওয়া আজব সাগর চিরদিনের জন্য ইউক্রেনের হাত থেকে চলে গেছে বলে স্পষ্ট জানিয়েছে রাশিয়া। অর্থাৎ ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়া দখল করেছে সেগুলো চিরতরেই ইউক্রেনের হাত থেকে রাশিয়ার হাতে চলে যাচ্ছে। রাশিয়ার দখলে যাওয়া অঞ্চলগুলোতে রাশিয়ার পাসপোর্ট এবং মুদ্রা চালু করা হচ্ছে। লুহানস্কে যে রাশিয়া এগিয়ে আছে সেটাও স্বীকার করলো ইউক্রেনীয় সেনাবাহিনী। এমনকি রাশিয়া এখন কিয়েভ দখল করতে যাচ্ছে বলেও ভয় পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনে রাশিয়া কিরকম হামলা করছে, কোন কৌশলে এগোচ্ছে, রাশিয়ার উদ্দেশ্য কি এবং পশ্চিমা সাহায্য সহযোগিতা ব্যর্থ হয়ে ইউক্রেন যুদ্ধ কোন দিকে যাচ্ছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সর্বাত্মক হামলা শুরু করেছে রাশিয়ার সেনারা। এই হামলার ফলাফল ওই অঞ্চলে রাশিয়া বাহিনীর সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করতে পারে বলেই মনে করা হচ্ছে। এতদিন পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে ইউক্রেনের জয় জয়কার ছিল, কিন্তু এখন তারা উল্টো কথা বলছে, সত্যটা স্বীকার করে নিচ্ছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানায় রাশিয়ার সেনারা বর্তমানে সফলতা পাচ্ছে। পুতিনের সেনাবাহিনী পূর্ব ডোনবাসের অঞ্চলগুলোতে প্রবেশ করা শুরু করেছে। রাশিয়া বাহিনী ইউক্রেনের পূর্বে অবস্থিত ডোনবাস অঞ্চলে 40টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। পূর্ব লুহানস্কেও লড়াইয়ের দিকে এগিয়ে আছে রাশিয়া, কিন্তু তারা রাশিয়াকে আটকাতে সব ধরনের চেষ্টা করছে। রাশিয়ার এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। রাশিয়ার সেনারা ডোনবাসে বড় শক্তি নিয়ে হামলা চালাচ্ছে। শুধুই যে তারা অনেক সেনা নিয়ে এসেছে তা নয়, সাথে আরও আছে কামান, মিসাইল এবং বিমান শক্তি। সেভরোদোনেস্ক এবং পাশে অবস্থিত লিসিচান্স্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার উদ্দেশ্যেই তিন দিক থেকে আক্রমণ করছে। এই শহরগুলো যদি পতন হয় তবে পুরো লুহানস্ক প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে। লুহানস্কের গভর্নর সের্হি গাইদেই স্বীকার করেছেন রাশিয়ার সেনাদের হামলা এবং এগিয়ে আসার কারণে ইউক্রেনীয় সেনারা সেখান থেকে পালাচ্ছে। লুহানস্কের গভর্নর জানায় রাশিয়ার সেনারা বিপুল পরিমাণে আসছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রেসিডেন্ট জেলেনস্কি এবিসি নিউজকে জানিয়েছে ডোনবাসে বর্তমানে ইউক্রেনীয় সেনা 7 জন থেকে 1 জনের নেমে এসেছে। এই দুটি অঞ্চলে লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা ঘাঁটি গেছিল, কিন্তু বর্তমানে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিশাল রাশিয়ার বাহিনীর কাছে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার শঙ্কা আছে। আর এই দুটি অঞ্চল থেকে যদি ইউক্রেনীয় সেনারা সরে যেতে বাধ্য হয় তাহলে যুদ্ধের ময়দান থেকে বিপুল সংখ্যক সেনাকে হারাবে ইউক্রেন। এদিকে ইউক্রেনের বিদেশি অস্ত্রবাহী সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনে এ পর্যন্ত 25টি দেশ যুদ্ধাস্ত্র পাঠিয়েছে। ইউক্রেনের ওডেসা প্রদেশে একটি সামরিক পরিবহন বিমান ধ্বংস করা হয়েছে। বিদেশি অস্ত্র বহনের সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি ধ্বংস হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ইউক্রেনের একটি নামবিহীন সামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার কৌশলগত ইস্কান্দার কে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের গোলাবারুদের ডিপো এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতেও হামলার জন্য স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল ইস্কান্দারকে ব্যবহার করে রাশিয়া। রাশিয়ার ভয়াবহ হামলা এবং ইউক্রেনের অসহায়ত্বের কথা স্বীকার করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো।
ডোনবাসে থাকা বিবিসির সাংবাদিক জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর বর্তমানে সবচেয়ে বেশি চাপে আছে ইউক্রেন। বর্তমানে রাশিয়া বেশ কয়েকটি বড় শহর ঘিরে ধরেছে। সেভরোদোনেস্ক এই শহরগুলোর মধ্যে সবথেকে বড়। বিবিসি মনে করে পশ্চিমারা যে সকল অস্ত্র পাঠিয়েছে, বিশেষ করে আমেরিকার বৃহদাকার হৈজাসহ আরও অস্ত্র, সেগুলো ডোনবাসে পৌঁছায়নি কিংবা কাজে লাগছে না। এদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী জর্জি মুরাদভ বলেছেন, আজব সাগর চিরদিনের জন্য ইউক্রেনের হাত থেকে চলে গেছে। ঝাপরিঝিয়া এবং খেরসন বন্দরগুলো কখনো ইউক্রেনীয় হবে না, এগুলো রাশিয়ার সাথে যুক্ত করার কথা স্পষ্ট করলেন তিনি। আবার কিয়েভের মেয়র ভিতালি ক্লিসকো জানিয়েছে, রাশিয়া এখন কিয়েভও দখল নিতে চায়। রাশিয়ার পরিকল্পনা হল পুরো ইউক্রেন দখল করা, রাজধানী কিয়েভ হল তাদের প্রধান লক্ষ্য। তবে আপাতত ইউক্রেনের সেভেরোদোনেস্ক শহর দখল নিতেই হামলা চালাচ্ছে রাশিয়ার সেনারা। শহরটির চারপাশ থেকে রাশিয়ার সেনারা ঘিরে ফেলার দাবি করেছে। দেশটির অন্যতম এই বড় শহরটির উপকণ্ঠে তীব্র লড়াই চলছে। বিবিসি বলছে, রাশিয়ার সেনারা যদি সেভেরোদোনেস্ক থেকে বাখমুটের রাস্তাটি দখল করতে পারে, তবে পুরো শহরটিকেই ঘিরে ফেলতে সক্ষম হবে। সেভেরোদোনেস্ক অঞ্চলের প্রধান সেনা কর্মকর্তা সেরহি হাইডি বলেন, শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাস্তা লড়াই চলছে। সেভেরোদোনেস্কের পরিস্থিতি খুবই খারাপ, 24 ঘন্টায় সেখানে গোলাবর্ষণ করা হচ্ছে। এছাড়াও রাশিয়ার সেনারা মর্টারের গোলাসহ নানা যুদ্ধাস্ত্র নিয়ে হামলার পাশাপাশি বিমান হামলাও করছে। রাশিয়ার সেনারা যদি এখন পাশের লিসিচান্স্ক শহরটি দখল নিয়ে নেয়, তবে পুরো লুহান্স্ক অঞ্চল তাদের হাতে চলে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি খোলামেলাভাবেই পূর্ব ইউক্রেনের পরিস্থিতিকে অত্যন্ত কঠিন হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন, রাশিয়ার কোনো সময়সীমা তারা করছে না। রাশিয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের পাশাপাশি দক্ষিণাঞ্চলও রয়েছে। সময়ের সাথে সাথে ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যও স্পষ্ট হচ্ছে। রাশিয়া অভিযোগ করেছিল ন্যাটো রাশিয়ার দরজায় এসে দাঁড়াচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে পুতিনই রাশিয়ার সীমান্তকে ন্যাটোর দরজা পর্যন্ত নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, রাশিয়া কি শেষ পর্যন্ত সফল হচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabt.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।